হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলে এখানে আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্কে, আমরা কোথায় থেকে হাঁস মুরগি এগুলো সংগ্রহ করি সেটা দেখাতে আসলাম, যেহেতু আমাদের হালাল লাগে যারা আমরা মুসলমান। এই যে এটা একটি বাঙালি ভাইয়ের দোকান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি কবুতর যত ধরনের আপনি চাইবেন পাবেন। তো এটি হচ্ছে যারা নিউ ইয়র্কে আছেন বা নিউ ইয়র্কে আসবেন হাঁস মুরগি লাগবে তাদের জন্য, এটি হচ্ছে 3621 স্ট্রিটে, ব্রডওয়ের পরে আর ওদিক থেকে নর্দানের পরে। তো আপনাদেরকে আমি ভিতরে একটু দেখাই, যেহেতু এখানে হাট বাজার নেই, আমাদের দেশের মতো কোনো হাট বাজার নেই। এখান থেকে আপনি সারি সারি গিয়ে যে হাঁস এগুলো দেখতে পাচ্ছেন কিনা জানা, এক একটা হাঁসের দাম হচ্ছে $16। তারপরে আপনার এখানে হচ্ছে যে এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এটার একটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে পছন্দ অনুযায়ী হাঁস মুরগি নেবেন, নেওয়ার পর আপনাকে একটা টোকেন দেওয়া হবে। তারপরে এখানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেম আছে, ওখানে দেখতে পাচ্ছেন ভিতরে প্রথমে এগুলো ওয়াশ করে, তারপরে এখানে বিভিন্ন প্রসেসিংগুলো করে কেটে, তারপরে যার যার টিকিট দিয়ে প্যাকেটগুলোতে টিকিট দিয়ে তারপরে দিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে মূলত অনেক বড় একটা আসলে স্টোর। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটা এখানে মানুষ, এই যে এখানে এই যে গরম পানিতে করা হচ্ছে, এখানে টোটাল অনেকগুলো হাঁস মুরগি। এখানে আপনি হার্ড চিকেন পাবেন, তারপরে বেবি চিকেন পাবেন, তারপরে বিভিন্ন ধরনের ওই যে আমাদের দেশে যে সোনালি মুরগিগুলো, সেই সোনালি মুরগিগুলো পাবেন। দেখতে পাচ্ছেন এখানে হারুন ভাই দায়িত্বে আছেন। হারুন ভাই, এখানে তো আসলে সব হালাল ভাবে আপনারা 100% হালাল? আচ্ছা, আমাদের হালাল ভাবে মুসলমানের ফার্ম। আচ্ছা, বাংলাদেশের ফার্ম। আচ্ছা, প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 30 বছর আগে। ও, ক্রেতা তো বলেন কি রকম এখানে, মানে ভালো? এখানে ভালো, আমি 30 বছর সবসময় এখান থেকে নেন, মানে সবসময় এখান থেকে সংগ্রহ করেন হালাল এবং মাংসের কোয়ালিটিও ভালো, বাংলাদেশিদের একটা প্রতিষ্ঠান সেজন্য আপনিও, মানে যাই হোক ভিউয়ার্স, এই যে দেখেন এখান থেকে আপনি যখন নেবেন এটি কিভাবে এখানে পাউন্ড, এখানে কিন্তু বলে রাখি আমেরিকাতে কিন্তু পাউন্ড হিসেবে মাপা হয়, তো পাউন্ড হিসেবে তারপর আপনি এখানে পে করতে পারবেন এই জায়গায়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোয়েলের ডিম, তারপরে হাঁসের ডিম সব কিছু তাদের কাছে পাওয়া যায়। তো হারুন ভাই জানালো এই এই মানে দোকানটির বয়স হচ্ছে 30 বছর এবং 7 দিনই খোলা থাকে। এই 30 বছরের মধ্যে কিন্তু এখন চলতেছে, মানে ওনার ভাষ্য অনুযায়ী এটি হচ্ছে নিউ ইয়র্কের প্রথম একটা হালাল, যেহেতু আগে তো এখানে হালাল ছিল না, বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে যেহেতু বসবাস করে, তো আজ থেকে 30 বছর আগে চালু করা এই এই মানে পোলট্রির দোকানটি এখনও চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন প্রচুর কাস্টমার, ওনাদের প্রচুর কাস্টমার, সেই সকাল থেকে বিকেল পর্যন্ত এটা খুব বিজি থাকে। আবার এখানে লেখা আছে যারা নিউ ইয়র্কে আসেন তারা যে সকাল দশটা থেকে রাত 8টা পর্যন্ত সাপ্তাহিক খোলা থাকে, এবং বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে আমি আজকে একটা হাঁস এবং 2টা মুরগি নিয়েছি, এই এই 2টো এখন ওরা ক্লিন করে দিচ্ছে, আপনি যেভাবে চাইবেন সেভাবেই ইয়ে করে দিবেন। এই যে এগুলো হচ্ছে পোলট্রি সাদাগুলা, এই যে এখানে আবার নিচে বেবি চিকেনও আছে,
তো আসলে আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা এখানে যারা আমেরিকানরা বসবাস করি তারা কিভাবে মানে হালাল, হালাল হাঁস মুরগি আমরা আসলে কোথা থেকে পাই, কীভাবে সংগ্রহ করি, সেই জিনিসটা দেখালাম আপনাদেরকে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এই এই আশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।